আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। তো ভিউয়ার্স, অনেকদিন ধরে ভিডিও দিতে পারি না, কারণ আমি অসুস্থ। আপনারা অনেকেই হাজার হাজার মেসেজ দিয়েছেন হোয়াটসঅ্যাপে এবং এই আমার পার্সোনাল মেসেঞ্জারে। তো আপনারা মনে কিছু নেবেন না, মনে কষ্ট নেবেন না, কারণ আশা করি দ্রুত সুস্থ হয়ে যাব। গলা ব্যথা, মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, কাশ, আরও নানান সমস্যা। তো যাক, আপনারা দোয়া করবেন ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখেন আপনারা দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। তো আজকে যে ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে স্পেনের বর্তমানে পরিস্থিতি। আপনারা জানেন যে আমি সবসময় কিন্তু আপডেট দেই স্পেনের বর্তমান পরিস্থিতি কী। আপনারা জানেন যে প্রচুর লোক এই মুহূর্তে স্পেনে আছে, তাদের আশা হচ্ছে কার্ড বানাবে, স্পেনে কার্ড করবে। তো সেই বিষয়ে আজকে আলোচনা করবো, স্পেনের সার্বিক পরিস্থিতি নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং আপনারা উপকৃত হবেন এই ভিডিও শুনে। তো ভিউয়ার্স, জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে আপনারা এ টু জেড সকল তথ্য দিয়ে থাকি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দয়া করে আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন। আমার যে পার্সোনাল নাম্বার আমি সেটা বলে দিচ্ছি, 0034-60215-6633। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই ভিউয়ার্স। আপনারা দয়া করে বোঝার চেষ্টা করবেন। আর এখন আসি মেন কথায়। আপনারা জানেন যে প্রচুর লোক এই মুহূর্তে স্পেনে অবস্থান করতেছে, অনেকেই এই আসতেছে। তো প্রথমে আমি যে কথাটা বলি ভিউয়ার্স, স্পেনে কাগজ হইব 100%, মানে 100% আপনাদের কাগজ হবে, পেপারস হবে। যখন কাগজ হবে, পেপারস হবে, তখন কিন্তু সুখের শেষ নাই। আল্লাহ করুক, আমি দোয়া করি আমার ভিউয়ার যারা আছেন আপনারা সবাই সেই সুখের লাগুর পান। এখন কথা হইল, এখন বর্তমানে যে পরিস্থিতি, আপনারা যারা আপনারা জানেন যে স্পেনে কিন্তু শীত আসতেছে, সময়টা খারাপ। তো যারাই এখন বর্তমানে স্পেনে আসবেন ইউরোপের যে দেশ থেকে বা ইউরোপের বাহির থেকে, অন্ততপক্ষে দয়া করে আপনারা একটা বাসার সিট অথবা একটা রুম ঠিক করে তারপর আপনারা আসবেন। কারণ আইসা এক নাহলে বিপদেও পড়বেন, আপনারা রাস্তায় থাকবেন না বাহিরে থাকবেন, কোথায় থাকবেন। এই জন্য দয়া করে আপনারা আপনাদের থাকার যে জায়গাটা আছে, যে একটা সিট বা একটা রুম, সেটা ঠিক করে কনফার্ম করে তারপরে আসবেন। এবং আপনারা জানেন যে বাসা ভাড়া সিট বা আগের থেকে দাম বাড়ছে, আগে যেখানে ছিল দেখা গেছে এই 150-এর মধ্যে হয়ে যেত, এখন প্রায় 200-এর কাছাকাছি যদি সিট নিতে চান। আর রুম নিতে চান তো আরও বেশি, রুম প্রায় 250-এর কাছাকাছি, 250-এর উপরে থেকে 300 এরকম আছে রুমের ভাড়া। তো সেই বিষয়ে আমি আলোচনা নাই করলাম। তো আপনারা যারা আছেন, এবং আপনারা জানেন বর্তমানে যে মেন একটা ক্রাইসিস সেটা হচ্ছে ইউরোপের এই স্পেনের মধ্যে কাজের সংকট, কাজের খুব সীমিত কাজ, প্লাস লোক সংখ্যা বেশি। কাজ ঠিকই আছে, লোক সংখ্যা বেশি এবং এই সীমিত কাজের যে ভ্যাকেন্সি আছে, সীমিত কাজের ভ্যাকেন্সি। তো আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো, আপনারা যারা যাদের দুই তিন মাস চলার মতো অ্যাবিলিটি আছে, যাতে আপনারা এই দেশে আসার পর যেমন অ্যাড্রেস বানানোর পরে কাজ খুঁজতে খুঁজতে দেখা গেছে যদি না পান তাহলে তো বিপদে পড়বেন। এই জন্য আপনারা অন্ততপক্ষে 3 মাস যাতে চলতে পারেন, এরকমের একটা ব্যাকআপ নিয়ে আপনারা আসবেন। প্রতি মাসে দেখা গেছে মিনিমাম 300 ইউরো ধরলাম, প্রতি মাসে 300 ইউরো হইলে তাহলে মাসে হইতেছে কত, 900, প্রায় 1000 ইউরো আপনারা নিয়ে আসবেন। এটা এক্সট্রা আপনাদের থাকা খাওয়া। তারপরে আপনারা যা করতে চান, আপনারা এই দেশে এই অ্যাড্রেস বানালে অ্যাড্রেস বানাইবেন, বা বাসা নেবেন, এখানে এক রুম নেবেন না, বা আপনারা সিট নিয়ে থাকবেন, সেটা আপনাদের ব্যাপার, আপনাদের অর্থের উপর ডিপেন্ড করে সেটা আপনারা নিজেরা করে নেবেন। এবং অনেকে যেমন আমাকে বলেন, ভাই বাসা ঠিক করে দেন, একটা সিট ঠিক করে দেন, ঠিক আছে সমস্যা নাই। কিন্তু অনেকেই আবার বাকি বলে যে ভাই বাকিতেই করে দেন। একটা কথা দেখা গেছে, আমি এক জায়গায় একটা সিট ঠিক করলাম, পরবর্তীতে আপনি আসলেন না, তো তাদের সাথে আসলে সম্পর্ক নষ্ট হয়। আমার পরিচিত যারাই আছে, ফ্রেন্ড বন্ধু যারা আছে, বললে তো অবশ্যই সমস্যা নাই, সিট রুম ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আপনারা না আসেন, আমার সাথে এরকম দুইটা তিনটা ঘটনা ঘটছে, পরে তারা আসে নাই। তো এর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এই দেশে যারা আছে তাদের সাথে। আমরা একসাথে চলাফেরা করি, সবাই ইস্টাবলিশড যারা আছে এই দেশে। তো এই জন্য যারা আপনারা সিট নিতে চান, দয়া করে কনফার্ম করবেন। এবং বাকি কিন্তু কোনো কিছু হয় না এদেশে, বাকি এই সিট রাখবো, রুম রাখবো, এইলে হয় না, আগের দিন ভুলে যান। কারণ আর স্পেনে যাদের আত্মীয় স্বজন আছে তাদের হিসাব তো আলাদা, আত্মীয় স্বজন থাকলে তো আত্মীয় স্বজনই সব করে দিব, আত্মীয় স্বজনের সিট নিয়ে দিব, কাজ ঠিক করে দিব, আর অ্যাড্রেস বানিয়ে দিব, পাত্রমন্ত করে দিব, ভালো জব নিয়ে দিব, সমস্যা তো নাই।
কিন্তু আমার ভিউয়ার্সদেরকে আমি বলতাছি, এই দেশে আত্মীয় স্বজন কোনো কাজে দেয় না ভিউয়ার্স, 99 ক্ষেত্রে কোনো কাজে দেয় না। কারণ আমি যা বলি স্টেট ফরওয়ার্ড বলি, আপনারা মনে গোসা নিতে পারেন, গোসা নেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু নিজের ক্ষমতার বলে আসবেন, নিজের পায়ের জোরে আসবেন এই দেশে, এবং মন শক্ত করে আসবেন যে আমি আমি দুই মাস তিন মাস কাজ পাবো না, যদি না পাই তাহলে আমার চলতে হবে, বুঝতেই পারছেন তো। সুতরাং এখন বর্তমানে যারা আসবেন, কারণ শীতের সিজন, তো আপনারা যারাই আসেন দয়া করে সিট বা থাকার জায়গাটা কনফার্ম করে আসবেন, আর আপনারা যাতে দু তিন মাস চলতে পারেন এরকম ব্যাকআপ নিয়ে আসবেন। কিন্তু দু তিন মাস কাজ খুঁজলে দু তিন মাস লাগে না ভিউয়ার্স, কাজ যদি বামমনোযোগতা খোঁজেন, একজন লোকজন যদি থাকে, তাহলে সমস্যা দু ম্যাক্সিমাম তিন মাস, এর ভিতরে অনেকে 15 দিনে পাওয়া যায় কাজ, কোনো সমস্যা নাই। এবং পরিশ্রম করতে হবে, পরিশ্রম যদি করেন না আমি খাটনির কাজ করতে পারবো না, তাইলে গেছেন পরিশ্রম কাজ যে পর্যন্ত ব্যাপার নাই এখন করতে হইব, মুখ বুঝিয়া কাজ করতে হবে, কিছু করার নাই ভিউয়ার্স। আমরাও এক সময় করছি যাদের, যখন আমাদের পেপার ছিল না, পরে কাজ করছি, বুঝতেই পারছেন তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিউয়ার্স, আর আমি সুস্থতার কারণে অনেকদিন ভিডিও দিতে পারি না, তো যাক ভিউয়ার্স এখন রেগুলার দেওয়ার চেষ্টা করবো, যদি যদি শরীর ভালো হয় তাহলে। আর আপনারা অবশ্যই আমার যে পার্সোনাল নাম্বারটা নোট করে রাখেন, 0034602156633, এটা হচ্ছে পার্সোনাল নাম্বার, চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নেই। এবং হাজার হাজার কমেন্ট আসছে, ভিডিও আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, আমি উত্তর দিতে পারি না, এই জন্য আমি দুঃখিত ভিউয়ার্স, কারণ আমি অসুস্থ এই জন্য। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমি যে কথাগুলো বললাম এটা করবেন, আর আপনারা আসেন স্পেনে, আসলে অবশ্যই কাগজ হবে, পেপারের জন্য স্পেনে আসেন, কারণ ইউরোপে একটা প্রথম একটা কার্ড, একটা দেশে সেটেল হবেন আগে, তারপরে যেই কোনো দেশে যায় কাজ করেন, যেই কোনো দেশে যায় সেটেল, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। মেন করতে হবে কি, এই দেশে এসে পেপারস বানাইতে হবে, কার্ড বানাইতে হবে, অ্যাড্রেস খুললে তারপরে যা করা করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে, আল্লাহ হাফেজ।